সো হ্যালো এভরিওয়ান, ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দেখে ভাববে না যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিয়েছি। মেন ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে দিয়েছি, ওই ঘরে কিছু সমস্যা হয়ে গেছে বলে আজকে এই ঘরে বসে ভিডিও বানাতে হচ্ছে। কিন্তু কোনো চিন্তা নেই, আজকে এই ঘরে বসেই আজকের টপিক শিখিয়ে দেবো। চলো শুরু করা যাক। আমার ওই ঘরের সমস্যার মতো আর একটা সমস্যা হলো যে আমরা তো ভয়েল শিখেছি, কনসোনেন্ট শিখেছি, একদম পারফেক্ট, কিন্তু এদের উচ্চারণ তো আমরা এখনো শিখিনি। অর্থাৎ কোনো ওয়ার্ডে যদি ভয়েল কনসোনেন্ট থাকে সেগুলোকে উচ্চারণ কীভাবে করবো সেটা এখনো শিখিনি। চলো সেটা শিখতে হবে। আজকে এই নিয়েই আমাদের টপিক, যে কীরকমভাবে আমরা উচ্চারণগুলোকে শিখতে পারবো, কীরকমভাবে ভয়েলের উচ্চারণ বা কনসোনেন্টের উচ্চারণ করতে হয় একটা ওয়ার্ডে। চলো শুরু করা যাক। দেখো, ইংলিশ পড়া বা ইংলিশ লেখার সময় আমাদের মেন ব্যাপারটা কী হয় যে কিছু কিছু ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডের মধ্যে ভয়েল কনসোনেন্ট থাকে, কিন্তু এই ভয়েল আর কনসোনেন্টগুলো দিয়ে ওই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গিয়ে আমাদের প্রবলেম হয়, আমরা থেমে যাই। অর্থাৎ আমাদের কিছু প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো থেকেই আমরা এর পরের ভিডিওগুলো এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কীরকমভাবে প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসা যায়, কী কী রুল আছে উচ্চারণ করার জন্য। কিন্তু এই সমস্যা নিয়ে কতদিন বেঁচে থাকা যায় বলো? সমস্যা তো থাকবেই, সমস্যাকে তো ঠিক করতেই হবে। তো সেই কারণেই এই উচ্চারণ আমরা শিখব আজ থেকে। আজকে শুরু করব ভয়েলের উচ্চারণ দিয়ে, যে ভয়েলকে আমরা কী কীভাবে উচ্চারণ করতে পারি একটা ওয়ার্ডের মধ্যে। চলো শুরু করা যাক। দেখো, ভয়েলকে মেনলি আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি, এক শর্ট ভয়েল সাউন্ড আর একটা লং ভয়েল সাউন্ড। এই দুই রকমভাবে আমরা একটা ভয়েলকে একটা ওয়ার্ডের মধ্যে উচ্চারণ করতে পারি। কি বললাম? আমরা একটা ভয়েলকে একটা ওয়ার্ডের মধ্যে দুটোভাবে উচ্চারণ করতে পারি, এক লং ভয়েল সাউন্ড হিসেবে আর দুই শর্ট ভয়েল সাউন্ড হিসেবে। সাউন্ড মানে উচ্চারণের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মিউজিক স্পিকার না। আচ্ছা, এর আগে আমরা শিখেছি যে একটা ওয়ার্ড সবসময়ের জন্য ভয়েল দিয়েই তৈরি হয়, মানে কোনো সময়ের জন্য একটা ভয়েল শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে তৈরি হতে পারে না, এটা আমরা শিখেছি। এই কনসেপ্টটা ক্লিয়ার? এবার রুলটা শোনো। রুলটা হলো কোনো ওয়ার্ডের লাস্টে যদি একটা কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তখন সেই ওয়ার্ডে যে ভয়েলটা আছে সেই ভয়েলটা শর্ট ভয়েল সাউন্ড হিসাবে উচ্চারণ করা হবে। অর্থাৎ খুব কম সময়ে উচ্চারণ করতে পারবো আমরা। শর্ট ভয়েল সাউন্ড মানে আমরা খুব কম সময়ে উচ্চারণ করতে পারবো, আর লং ভয়েল সাউন্ড মানে আমাদের একটু টাইম লাগবে উচ্চারণটা করতে গিয়ে, ঠিক আছে। এবার এক্সাম্পল নেওয়া যাক। ধরো একটা ওয়ার্ড যার লাস্টে একটা কনসোনেন্ট আছে, যেমন ধরো স্টপ, STOP, স্টপ। স্টপ মানে থামো। এই STOP স্টপের ভয়েল কোনটা? ও। তাই ওকে আমরা খুব কম সময়ে উচ্চারণ করব। দেখো স্টপ, দেখো বলতে কিন্তু বেশি টাইম লাগলো না ওয়ার্ডটাকে, স্টপ। আমরা কি এরকম বলি? স্টপ বলি না, আমরা কি বলি? স্টপ। অর্থাৎ যখন একটা ওয়ার্ডের লাস্টে কনসোনেন্ট থাকবে তখন আমরা সেই ওয়ার্ডটাকে একটা শর্ট ভয়েল সাউন্ড হিসেবে উচ্চারণ করব, খুব কম সময়ে উচ্চারণ করব। বোঝা গেল? এবার রুল নাম্বার টু, ধরো একটা ওয়ার্ডের লাস্টের দিকে দুটো কনসোনেন্ট আছে, দুটো। এবার সেই ওয়ার্ডটাকে আমরা একটা শর্ট ভয়েল সাউন্ড হিসেবে উচ্চারণ করব, মানে শর্ট ভয়েল হিসেবে উচ্চারণ করব। যেমন ধরো বার্ক মানে ঘেউ ঘেউ করা, কুকুরটা ঘেউ ঘেউ করে, BARK বার্ক। বার্কের লাস্টে RK আছে, তো BARK বার্ক। এখানে লাস্টে যেহেতু দুটো কনসোনেন্ট আছে সেই কারণে আমাদের এই ওয়ার্ডটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, ধরো এরকম হবে, বার্ক বার্ক, এরকম না বার্ক, এরকম না, কি উচ্চারণ হবে? বার্ক। তারপর ধরো ওয়ান্ট, WANT, ওয়ান্ট, ওয়ান মানে চাওয়া। তো WANT লাস্টে NT আছে, মানেই এটাকে খুব শর্ট ভয়েল হিসেবে উচ্চারণ করতে হবে। শর্ট ভয়েল উচ্চারণ মানে খুব কম সময় আমরা উচ্চারণ করব, ঠিক আছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে একটা ওয়ার্ডে তো অনেক সময় আমরা দেখি যে সেই ওয়ার্ডের লাস্টেই একটা ভয়েল আছে, অর্থাৎ সেই ওয়ার্ডটা একটা ভয়েল দিয়ে শেষ হচ্ছে, তখন কি করব? দেখো, যখন এরকম হবে যে একটা ওয়ার্ড লাস্টে ভয়েল দিয়ে শেষ হচ্ছে, তখন
সেটাকে আমরা লং ভয়েল হিসেবে উচ্চারণ করব। যেমন ধরো ইগো, ইগো। দেখো ইগো খুব কম লেটারের একটা শব্দ, ইজিও, ইগো, কিন্তু বলতে কতটা টাইম লাগে দেখো, ইগো, ইগো। হি হ্যাজ ইগো, দেখো হি হ্যাজ যতটা আমরা বলতে টাইম লাগলো, ইগো বলতে একটু বেশি টাইম লাগলো। তো যখনই একটা ওয়ার্ডে লাস্টে ভয়েল দিয়ে শেষ হবে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা লং ভয়েল হিসেবে উচ্চারণ করব, অর্থাৎ একটু বেশি সময় দিয়ে উচ্চারণ করব। বোঝা গেল? তো আজকে ভিডিওটা এইটুকুই। আজকে যতটা বুঝলে, যা বুঝলে প্র্যাকটিস করো, রুলস আরও আছে, আমরা সমস্তটাই শিখব, আস্তে আস্তে শিখব, পরে ভিডিওগুলোতেও শিখব, ঠিক আছে? তার আগে বাড়ির আশেপাশে যে সমস্ত ওয়ার্ড তোমরা দেখো, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে একটুখানি অ্যানালাইজ করে উচ্চারণ করা প্র্যাকটিস করো, সেটাই তোমাদের হোমওয়ার্ক। নিজেদের মতো করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে উচ্চারণগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ইংলিশ বলা বা ইংলিশ পড়ার সময় এটাই মেন প্রবলেম হয় যে আমরা ঠিকঠাক মতো করে উচ্চারণগুলো করতে পারি না, মানে উচ্চারণের কাছে গিয়ে আমরা থেমে যাই। এই থামলে চলবে না, কোনো সময় জীবনে থামতে নেই। এখান থেকেও আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো, সমস্তটা শিখবো। রুলস যতদূর আজকে বললাম ততদূর প্র্যাকটিস করো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই FB পেজে কন্ট্যাক্ট করো, আমি সবসময় আছি। আর আগের ভিডিওতে আমি এটা বিশ্বাস করিনি যে অনেকে হোমওয়ার্ক করেছো, আমাকে সেন্ড করেছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি ইন্সপায়ার্ড হয়েছি যাতে এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অবশ্যই এই ব্যাপারগুলোকে এগিয়ে নিয়ে যাব। হোমওয়ার্ক তোমাদের জন্য সবসময় থাকবে, প্র্যাকটিস করো, পরে যখন রুলগুলো সমস্ত রকমভাবে ঠিকঠাক রকমভাবে আমরা শেষ করব, তখন অবশ্যই একটা ভালোভাবে হোমওয়ার্ক দেবো। এখন হোমওয়ার্ক হলো যে তোমরা বাড়িতে ঠিকঠাক মতো করে ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করা শুরু করো, নিজেদের মতো প্র্যাকটিস করো, তাহলে দেখবে সব থেকে ভালো হবে। পড়া শুরু করো, কোনো মেটেরিয়াল দরকার হলে অবশ্যই কন্ট্যাক্ট করো, এর ওপরেও মেটেরিয়াল আছে, আমি অবশ্যই দিয়ে দেবো, কন্ট্যাক্ট করো। চলো টাটা।